তো দেখুন ভিড়, প্রচন্ড ভিড় আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জল ঢালার লাইন, কত বড় লাইন দেখুন, বিশাল বড় লাইন। এই সাইডে যেরকম ছেলেদের আছে লাইন, অপোজিট সাইডে সেরকম মহিলাদেরও মানে লাইনটা আছে, অনেক বড়ই লাইন আছে। এখন আমরা মন্দির থেকে পার হয়ে চলে যাচ্ছি বিএসএফ ক্যাম্পের দিকটায়, ওই মাথায় হচ্ছে বাঁচা মোড়ের দিকটায়। আমরা ওই পার থেকে একবারে লাস্ট মাথা থেকে দেখিয়ে ফিরে আবার আসব মন্দিরের দিকটায়, দেখতে পাচ্ছেন তো। আমরা ওই পার থেকে ঘুরে আসার সময় মন্দিরে প্রবেশ করব, ঠিক আছে? ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁচা উচ্চ বিদ্যালয়, এখান থেকে আমরা একটু সামনে গিয়ে সামনে থেকে আবার ফিরে আসবো। বন্ধুরা দেখুন, সবাই গন্ডি কাটতে কাটতে যাচ্ছে মন্দিরের ভিতরে। অনেক দূর থেকে সেই নদীতে স্নান করার পর থেকে গন্ডি কাটতে কাটতে আসছে, যাদের মানত থাকে তারাই গন্ডি কাটে। বন্ধুরা আমরা এখন দেখুন জামের মধ্যে ফাঁসে গেছি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, প্রচণ্ড জাম হয়ে গেছে গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে নদীতে স্নান করে অনেকে নিচে আছে দোকান, অনেকে দোকান থেকে ভোগ প্রদীপ দীপ যা যা যেটা নেওয়ার সেগুলো নেয়। এই যে দেখুন ভিড় প্রচণ্ড এই সিঁড়িতেও,
ওঠা নামার জন্য। দেখুন এই যে নিচে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখুন নদী, তো এই নদী থেকেই উঠেই জল ঢালতে যাই। যে আমি ব্রিজের উপরে আছি, দেখুন যে ব্রিজের উপর থেকে আমি ক্যামেরাটি করছি, এই যে দেখুন। তো এখানে যে দোকানগুলো বসছে, এখানে ভোগ থেকে শুরু করে ফুল, বেলপাতা, তুলসী পাতা, যা যা লাগে সব জিনিসই প্রায় কিনে পাওয়া যায়। তা আমি এখন ব্রিজের ওপর থেকে তুলছি, দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আত্রাই নদী, আমাদের বালুর ঘাট, মানে